বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বাড়িতে সাহায্য করা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা বাড়িতে যখন বসবাস করেই থাকি, তাহলে আমাদের কি উচিত নয় বাড়িতে আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের তাদের কাজে সাহায্য করা? আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি। আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখব, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব, আঙিনায় গাছ লাগাবো ও পানি দিব। এটি কিন্তু অনেক ভালো একটি কাজ বন্ধুরা। আমরা যদি বাড়ির আঙিনায় গাছ লাগাতে পারি, তাহলে দেখা যাবে কি আমাদের বাড়ির আঙিনাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমরা সবাই পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব, তাহলেই একটি সুখী পরিবার গড়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র আমরা আমাদের পরিবারে কী কী কাজ করতে পারি তা নিয়ে আলোচনা করলাম। আমি জানি তোমরা পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করে থাকো, যা কিনা আমাদের পরিবারের বন্ধনকে আরও শক্ত বা দৃঢ় আরও ভালো করে তোলে, সবাই সবাইকে তখন ভালোবাসে। পরিবারের কাজে সাহায্য করা হলো, বলতো বন্ধুরা, কোনটি শখ, কষ্ট, আনন্দ নাকি কর্তব্য, বলো? হ্যাঁ, পরিবারের কাজে সাহায্য করা হলো কর্তব্য। এবার চলো আমরা পরবর্তী সঠিক উত্তরে চলে যাই। নিচের কোন কাজটি পরিবারের উন্নয়নমূলক কাজ? হ্যাঁ, উন্নয়নমূলক কাজ বলতে বোঝাচ্ছে যে কাজ করলে পরিবারের উন্নয়ন হবে। ঘর ঝাড়ু দেওয়া, হাঁস মুরগি পালন করা, খাবার রান্না করা নাকি থালা বাসন পরিষ্কার করা? চলো বন্ধুরা আমরা দেখি তো কোন অপশনটা ঠিক হতে পারে। ঘর ঝাড়ু দেওয়া, এটা কি পরিবারের উন্নয়নমূলক কাজ? ঘর ঝাড়ু দিলে পরিবারে খুব একটা যে উন্নয়ন বা উন্নতি হয়ে থাকে তা কিন্তু আমরা দেখতে পারি না। খাবার রান্না করা, না বন্ধুরা তাও কিন্তু না। তাহলে থালা বাসন রান্না করা, এটাও তোমরা ভুল বলেছ। হ্যাঁ, হাঁস মুরগি পালন করা হচ্ছে একটি উন্নয়নমূলক কাজ। হাঁস মুরগি পালন করলে এই হাঁস মুরগি আমরা বাজারে বিক্রি করতে পারি, এবং হাঁস মুরগি থেকে যে ডিমগুলো পাই তা আমাদের পরিবারের খাবারের কাজেও ব্যবহার করতে পারি। তাছাড়া এগুলো আমরা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি, যাতে আমাদের পরিবারের উন্নয়ন হবে। এই জন্য হাঁস মুরগি পালন করা হচ্ছে পরিবারের উন্নয়নমূলক কাজ। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাবা পরিবারের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেন? বলতো বন্ধুরা, বাবা পরিবারের জন্য সাধারণত কোন উন্নয়নমূলক কাজ করেন? বই খাতা গুছিয়ে রাখেন নাকি মাছ চাষ করেন, ডালের বড়ি তৈরি করেন? ডালের বড়ি হচ্ছে ডালের বড়া টাইপ। আচ্ছা, পরবর্তী অপশন হচ্ছে ফুলের গাছ লাগানো। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম উন্নয়নমূলক কাজ কি, যে যাতে আমাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হবে। এখানে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে বই খাতা গুছিয়ে রাখা ফলে কোনো রকম অর্থনৈতিক উন্নয়ন হওয়ার সম্ভাবনা নেই, ডালের বড়িতেও একই অবস্থা, এবং ফুলের গাছ লাগানো। হ্যাঁ বন্ধুরা, তো চলো তো দেখি এখন আমরা সঠিক উত্তরটি বেছে নেই। হ্যাঁ বন্ধুরা, মাছ চাষ করা হচ্ছে পরিবারের জন্য উন্নয়নমূলক কাজ, যা সাধারণত আমাদের বাবা করে থাকেন।